আপনি কি বৃন্দাবন যেতে চান? যদি যেতে চান তাহলে দু একটা কথা শুনে নেই। আমি বৃন্দাবন যেতে চাই, রাধা গোবিন্দের অপার লীলা, রাধা গোবিন্দের রসময় লীলা, সেই সকল লীলাস্থলী দর্শন করতে চাই, সেই সকল স্থানের ধুলি শরীরে মাখাতে চাই, লোটাতে চাই, সেই রাধা গোবিন্দের বিলাস মাধুর্যের মধ্যে প্রবেশ করতে চাই, বৃন্দাবনের নিত্য সেবা পেতে চাই, বৃন্দাবনের মধুর রসের স্পর্শ পেতে চাই, যদি আমি এটা চাই তাহলে আমার কয়েকটা বিষয়ে আমার ধ্যান দেওয়া দরকার। প্রথমেই চিন্তা করতে হবে, আমি কলিহত জীব, অনর্থগ্রস্ত জীব, আমি সিদ্ধ বা মুক্ত নই, অনর্থমুক্ত সাধক নই, আমি অনর্থযুক্ত সাধক, তথাপি আমার বৃন্দাবন যেতে মন চায়, কৃষ্ণকে ভালো লাগে, কৃষ্ণের লীলা বলি, সেই সকল স্থানাবলী আমার দেখতে মন চায়, কিন্তু আমি কলির জীব, আমি অনর্থগ্রস্ত জীব, আমার অধিকার হয় নাই। আমরা শুনেছি সাধু মুখে বৃন্দাবন মুক্ত সাধকের স্থান, যেখানে অনর্থ নিবৃত্তি নিষ্ঠা কৃষ্ণ কথায় রুচি এসেছে তার জন্য সেই স্থান, তার পক্ষে সেটা আস্বাদনীয় হয়, সেই স্থান ভ্রমণ করা তার পক্ষে সুফল দেয়, কিন্তু আমি অনর্থগ্রস্ত সাধক, আমার কি বৃন্দাবনে যাওয়া হবে না? আমি কি বৃন্দাবন যেতে পারব না? আমি কি বৃন্দাবনের সেই রস স্পর্শ পেতে পারি না? পারেন, মহাজনগণের ভাষা, মহাজনগণের পদ্ধতি অবলম্বন করুন। বৃন্দাবনের মালিক রাধা ঠাকুরানী, রাধা গোবিন্দ সেখানকার মালিক হলেও সেই স্থানের যারা অধীশ্বর, সেই স্থানকে যারা দেখাশোনা করেন, সেই স্থানের মহিমা যারা বোঝেন, সেই স্থানকে নিয়ে যারা পড়ে রয়েছেন, সেই স্থানের মহিমা প্রচার করবার জন্য যারা কৃষ্ণের কৃষ্ণ কর্তৃক লাইসেন্স পেয়েছেন, তারা হচ্ছেন ছয় গোসাই। এই ছয় গোসাই যবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ওই ছয় গোস্বামীর কাছে চাবিকাঠি রয়েছে, আপনি যদি বৃন্দাবনে প্রবেশ করতে চান ওদের আজ্ঞা লাগবে, ওদের কারো না কারো চরণের রজ ধুলি মেখে তার কৃপায় স্নাত হয়ে আপনি বৃন্দাবনে ঢুকতে পারবেন, যদি আপনার প্রকৃতপক্ষে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকে। এমনি টোটো করে ঘুরে বেড়ানো, বাসে ঘুরে বেড়ানো, সোনার তাল গাছ দেখা, পাগলা বাবার মন্দির দেখা, এগুলো যারা করেন তাদের কোনো বিধিনিষেধ নেই, তারা যখন ইচ্ছা পয়সা খরচা করবেন, যাবেন, মজা দেখবেন, তামাশা দেখবেন, তাদের কথা এখানে বলা হচ্ছে না। আপনি কৃষ্ণ ভজন করেন, আপনি সাধক, আপনি বৃন্দাবনে যেতে চান, আপনি বৃন্দাবনে গিয়ে অপরাধ করাতে চান না, আপনি বৃন্দাবনের ধুলি মেখে কৃষ্ণের প্রতি প্রেম পেতে চান, যদি এই রকম আপনার ইচ্ছা থাকে তাহলে আপনাকে ওখানকার যারা অধিকর্তা তাদের মাধ্যমে যেতে হবে। আর যদি আপনি রূপ সনাতন আদি গোস্বামী ষড়গোস্বামীগণের মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে আরেকটা মাধ্যম ধরতে হবে, তাহলে আপনাকে নরোত্তম ঠাকুর
ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ এদের মাধ্যমে যেতে হবে। কেননা আপনি মুক্ত কুলের মধ্যে পড়ছেন না, আপনি অনর্থযুক্ত সাধক। আপনি কবে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গিয়ে কী করবেন, বৃন্দাবনে গিয়ে কী পাবেন, নরোত্তম দাস ঠাকুর তার ভাষার মধ্যে বলে দিয়ে গেছেন। নরোত্তম দাস ঠাকুর তিনি রূপ সনাতনের অনুগত, তার ভাষায় বলে দিয়ে গেছেন। কারণ তিনি জানেন যে এদের মাধ্যমে না গেলে, এদের ভাবধারা না বুঝলে আমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। প্রকৃত বৃন্দাবন মায়ায় আবৃত, বৃন্দাবনের কথা বলা হচ্ছে না। শুকর ভরা, বানরে ভরা, শুকরের বৃষ্ঠাযুক্ত পথ, বাবলা কাঁটাযুক্ত বন, সেই বৃন্দাবনের কথা বলা হচ্ছে না। যে বৃন্দাবনে যমুনা স্বচ্ছ সলিলা, যে বৃন্দাবনে গোবর্ধনগিরি, তিনি হরিদাস বর্জ হয়ে হরিদাস যারা হতে চান তাদেরকে কাছে ডাকছেন, যে বৃন্দাবনে বংশী বটে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, সেখানে যারা সংসারের বাঁশি বাজানোকে ভুলেছে, যারা কৃষ্ণের বাঁশি বাজানো শুনতে চান, তাদের সেই স্থান রয়েছে। সেখানে কালীয় হ্রদ রয়েছে, সেখানে রয়েছে কৃষ্ণের অমোঘ লীলাবলী, অগাসুর বধ স্থান, কেশী দত্ত বধ স্থান, সেখানে রয়েছে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড। সেগুলো যদি আপনি ভেতরে অন্তর্ভাবযুক্ত, অন্তর্নিহিত ভক্তিযুক্ত হয়ে সেগুলো দর্শন চান, অর্থাৎ দিব্য দর্শনে, অপ্রাকৃত দর্শনে যদি আপনি বৃন্দাবন দর্শন করতে চান, তাহলে আপনি নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরকে ধরুন, তাদের ধারায় আসুন। আপনি অনর্থগ্রস্ত জীব, তাহলে আপনাকে ভক্তিবিনোদ প্রভুপাদের ধারায় যেতেই হবে। কারণ এরা দুজনে রূপানুগ, তাদের ভাষা বলে দিয়েছে, রূপ স্বরূপ পদ জানি নিজ সম্পদ ভকতি বিনোদ ধরি মাগে, তাদের ভাষা বলে দিয়েছে তারা কাকে ধরে বৃন্দাবনে যায়, কাকে ধরে বৃন্দাবনের মহিমা গাইতে চায়, কাকে ধরে বৃন্দাবনে যাওয়া যাবে, তারা ভাষার দ্বারা বলে দিয়েছেন। ভক্তিবিনোদ প্রভুপাদ তারা মঠ মন্দির তৈরি করে গুরু সেবার জাল বিছিয়ে অনর্থগ্রস্ত সাধকের শীঘ্র অনর্থকে কমানো, শীঘ্র অনর্থকে নাশ করা তার ব্যবস্থা দিয়েছেন। তাই বলি, আপনি যদি কলিযুগের অনর্থগ্রস্ত জীব হন, তাহলে এই পথে যাওয়াটা আপনার সহজ হবে, এটা সহজ পথ হবে আপনার। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর তারা আজকের দিনের মহাজন, আজকের দিনের প্রথম দ্রষ্টা, তারা প্রথম প্রদর্শক, তারা ভক্তিকে সহজ করেছেন। ভক্তির আচরণগুলোকে, যেগুলো অনর্থগ্রস্ত সাধকের অনুকূল, সেটা তারা দেখিয়েছেন, কিভাবে অনর্থ তাড়াতাড়ি যাবে। জীব গোস্বামীপাদের ভাষায়, গুরু সেবাহি সস নানা দুস্তেজ্য অনর্থ হানৌ, পরম ভগবত প্রসাদ সিদ্ধৌচ মূলম, জীব গোস্বামীপাদ বলেছেন। এখানে গুরু সেবার বিরাট জাল বিস্তার করা রয়েছে, যে যত সেবার মধ্যে শীঘ্র আত্মসমর্পণ করবেন, আত্মাহুতি দেবেন, সেবা করতে করতে অনর্থ দূরে যাবে, হৃদয়টা নির্মল হবে, অনর্থ নাশ হবে, এবং আপনার চিত্তটা ভগবত ভাবে ভাবিত হবে, হরি কথায় রুচি আসবে, তখন আপনি বৃন্দাবন যেতে পারবেন। বৃন্দাবনে যাওয়াটা আপনার ফলপ্রদ হবে। বৃন্দাবনের সেই কেলিকদম্ব বৃক্ষ আজও রয়েছে, যেখানে কৃষ্ণ বস্ত্রহরণ করে উঠে গিয়েছিলেন, সেই কেলিকদম্ব আজও রয়েছে, যেখানে কালিয়নাগকে দমন করবার জন্য কৃষ্ণ লাফিয়ে পড়েছিলেন। বৃন্দাবনে সেই স্বরগোস্বামীগণের সমাধিপীঠ রয়েছে, ভজনস্থল রয়েছে, যাদেরকে ধরে আপনি বৃন্দাবনে ঢুকতে পারবেন। এই সব চিন্তা করে আপনি দেখবেন, এই দু একটা কথা আপনি মনে করবেন, তবে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। আপনি বৃন্দাবনে যেতে চান, আনন্দের কথা, কিন্তু আপনি ঠিক ঠিক পথ ধরে যাবেন।
प्रभुपाद भक्ति विनोद के धरे नरोत्तम ठाकुर जान, नरोत्तम विश्वनाथ चक्रवर्ती कृष्णदास कविराजर भाव बुझुन, ओदेर के धरे रूप सनातनेर चरण धूलिर प्रांते पौंछान, तारपरे देखबेन वृंदावनेर दिव्य रूप, वृंदावनेर दिव्य आलोक, वृंदावनेर दिव्य रस, वृंदावनेर नित्य लीला, सेई लीलाय आपनी कि सेवा करते पारबेन, तखनी धरा पड़बेन आपनी। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च, बुद्धि दानं पावनेभ्यः।